এখন হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে চলে আসছি। আসার পরে এর আগে আমরা সার্চ করা দেখেছিলাম যে এখান থেকেও সার্চ করা যায়, আবার হচ্ছে এখান থেকেও সার্চ করা যায়। তো আমরা হচ্ছে এখানে সার্চ করব। তো আমরা এখানে যদি লিখি নো কপিরাইট ফটোস, এটা যদি লিখি, লেখার পরে সার্চ দিই, তো এখানে দেখতে পাবেন যে অনেক কপিরাইট ফ্রি ছবি চলে আসছে। তো আমরা ফটো কিভাবে ডাউনলোড করব, তো এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে, সেটা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি 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 নো কপিরাইট ফটোস এমন ধরনের কিছু একটা লেখা আছে। তো আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রিলেটেড এখানে অনেক ছবি চলে আসছে। এই ছবিগুলো হচ্ছে আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা মাউসের স্ক্রল বার ঘোরাচ্ছি এবং এটা হচ্ছে উপরের দিকে উঠছে। তো আমাদের যদি এই ছবিটা পছন্দ হয় তো এটার উপরে জাস্ট ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি রাইট বাটন প্রেস করি ছবিটার উপরে, তাহলে দেখবেন যে এখানে সেভ ইমেজ অ্যাজ লেখা আছে এবং কপি ইমেজ লেখা আছে, কপি ইমেজ অ্যাড্রেস। তো কপি ইমেজ অ্যাড্রেসের কাজ হলো এইটা আমরা যে লিঙ্কে আছি, যে লিঙ্কে, তো এই লিঙ্কটা আর কি কপি হয়ে যাবে প্রায় এমন কিছু। তো এখানে আমরা রাইট বাটন প্রেস করব। করার পরে যদি সেভ অ্যাজ ইমেজ অ্যাজ করি তাহলে একটা উইন্ডো আসবে। আসার পরে দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশন সিলেক্ট করা আছে। তো সেভ করার বিষয়টি মাথায় রাখবেন। ফার্স্টে এই যে এই টোটাল এই জায়গাটায় এটা হচ্ছে দেখায় দিবেন যে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। আপনি যদি দিস পিসির মধ্যে আপনার হচ্ছে এই যে এগুলো আছে এগুলোর ভিতরে যে কোনো একটা সিলেক্ট করতে চান তো সেটা সিলেক্ট করে দিবেন, বা আপনার যদি ডেস্কটপে ফোল্ডার থাকে তো ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন যে এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পরে আমি ডেস্কটপে সেভ করব। তো এখানে হচ্ছে আমি নাম দিতে পারি, এটা যদি আমি এমনি নাম যদি দিই যে পিক ওয়ান একটা নাম দিলাম। দেওয়ার পরে আমি এটা যদি সেভ করি তাহলে এখানে দেখবেন যে এটা ডাউনলোড শুরু হয়ে গেছে এবং এখানে ডাউনলোড লোডিং চলছে। দেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা যদি মিনিমাইজ করে দেখি, যে যে দেখেন যে আমার ডেস্কটপে পিক ওয়ান নামে একটি পিকচার চলে আসছে যেটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করছি। তো এটা হচ্ছে এখন আপনি চাইলে ওপেন করে দেখতে পারেন বা আপনার যে দরকারি কাজ সেটা এটা দিয়ে করতে পারেন। এরপর আমি আবার চলে গেলাম। চলে যাওয়ার পরে এটা আরোভাবে ডাউনলোড করা যায়। এটা মিনিমাম এটা থেকে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর এখানেও ডাউনলোড অপশন আছে, এখানেও ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবং চাইলে এই ছবিটা যে তৈরি করেছে তাকে ডোনেট করতে পারবেন। এবং এই ছবিটা দেখবেন এটা রেজুলেশন অতটা ভালো হবে না, আর এটা রেজুলেশন অনেক ভালো কারণ এটা দেখেন 5.8 MB। তো এটা অরিজিনাল সাইজ। তো এইভাবে ডাউনলোড করা উচিত, যেখানে ডাউনলোডের অপশন ওরা দিবে এইভাবে ডাউনলোড করবেন। এর আগে ওইভাবে ডাউনলোড করা ঠিক না, কারণ এটা হচ্ছে অরিজিনাল মালিক তাকে না জানায় ডাউনলোড করা হয়ে যায়। তো আমরা আরেকটা এখান থেকে ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে যদি আবার এটা যদি লিখি, তো সার্চ দিলাম, দেওয়ার পর অসংখ্য এমন আসছে। তো আরেকটা সিস্টেম আছে, এটা তো হচ্ছে দেখবেন যেখানে অল লেখা আছে, এটা ইমেজ, এটা ভিডিও, এটা নিউজ এবং এটা হচ্ছে মোর। এখন আমরা অলে যদি সিলেক্ট করি তাহলে বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখতে পাবো এবং সেটার ভিতরে ঢুকতে পারবো। যদি মনে করি শুধু ফটো আর ফটোই দেখব তাহলে জাস্ট ইমেজে ক্লিক করে দেব। এখন কি হবে, এই রিলেটেড এখানে অনেক ফটো চলে আসবে, আপনারা সেই ফটোগুলো ব্যবহার করতে পারবেন। এবং সেই সাথে উপরে দেখবেন যে এখানে কিছু সাজেস্ট করবে যে এমন ধরনের ছবিও আমার লাগবে কিনা। এখানে নেচার আছে, গ্যালাক্সি, সানসেট এগুলো আছে। তো আমি যদি বলি যে আমার হচ্ছে এখানে কারের ছবি লাগবে, তো আমি জাস্ট কারের উপরে ক্লিক করব। দেন দেখবেন যে এখন অনেক ধরনের কার চলে আসছে, ঠিক আছে। এবং কার টাইপের এখানে দেখেন যে আরও মোর হিউজ পরিমাণ চলে আসছে, অপশন চলে আসছে। আমি এখান থেকে ব্যাকে চলে যাই, ব্যাকে চলে যাই, যদি সানসেটে ক্লিক করি তাহলে দেখবেন যে সানসেট সম্পর্কে এই রিলেটেড অনেক ফটো চলে আসছে। এবং অলে প্রেস করার পরে দেখেন আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই, সেটা হলো যে আমরা এই যে নো কপিরাইট ফটো এইটা লিখে যে সার্চ করেছি, 0.51 সেকেন্ডের মধ্যে গুগল দেখুন যে এখানে কতটা রেজাল্ট ওরা দেখাচ্ছে, এতটা ওয়েবসাইট ওরা শো করছে। মানে বোঝেন এখানে কতগুলো ওয়েবসাইট তারা শো করছে এত সেকেন্ডের ভিতরে। ভিডিও যদি দেখার দরকার হয় তো আপনারা সেই ভিডিওর এখানে নাম দিবেন, আমি এখানে ভিডিওর নাম দিলাম। তো এখন হচ্ছে ভিডিওর ক্ষেত্রে যে আমি এই ফার্স্টের পেজে চলে গেলাম, যাওয়ার পরে এখন এখানে অনেক ভিডিও আছে, আমি চাইলে এখান থেকে ভিডিও ডাউনলোড করতে পারি। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে, এটা আমি যদি ক্লিক করি দেন এখানে কিন্তু
ভিডিও ডাউনলোড হবে এবং আপনি চাইলে এর আগের মতো এখানে তাদের টাকাও কিছু ডোনেট করতে পারেন। এবং আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে এটাতে দেখবেন যে পাশে যে ভিডিওর অপশন আছে এটাতে যদি আপনি ক্লিক করেন তবে বিভিন্ন জায়গার ভিডিও কালেক্ট করে আপনাকে গুগল এখানে হচ্ছে দেখাবে, আপনি চাইলেও সেটা দেখতে পারেন। এবং এই রিলেটেড নিউজ পড়তে চাইলে নিউজে ক্লিক করবেন, সেই রিলেটেড বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে বা যারা বিভিন্ন ধরনের আর্টিকেল এখানে লিখে রাখছে সেই রিলেটেড সেগুলো আপনি চাইলে পড়তে পারেন। এখানে মোর আছে, মোরে আরো বিভিন্ন ধরনের অপশন গুলো আছে, ম্যাপ আছে। তো মনে করেন আপনি এখানে শরীফিকে যদি সার্চ দিই দেন এটা চলে আসবে। আসার পরে আমরা এখানে ম্যাপ অপশন আছে যেটা এর আগে মোরের মধ্যে ছিল, তো আমরা ম্যাপে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই পাশে দেখবেন যে একটা ম্যাপ চলে আসবে। এবং আসার পরে আমরা যদি এখানে সার্চ দিই, মক্কা শরীফ লিখে যদি সার্চ দিই, সৌদি আরবিয়া এটা লিখে যদি সার্চ দিই, তাহলে দেখবেন যে মক্কা সৌদি আরবের এই যে মক্কার এই জায়গাটায় আমরা চলে এসেছি এবং এটা হচ্ছে ম্যাপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এইটা মনে করেন যে আরো সুন্দরভাবে এখানে দেখা যাবে সেটা হচ্ছে যে এই যে এখানে লেয়ার আছে, লেয়ারের পরে যাওয়ার পর এখানে কিভাবে দেখবেন, তো আপনারা যদি স্যাটেলাইট ক্লিক করে দেন তাহলে এখানে হচ্ছে স্যাটেলাইট মোডে দেখতে পাবেন। এবং আপনারা জুম করতে চাইলে মাউস ধরে স্ক্রল বার ঘোরাবেন তাহলে এখানে মক্কা দেখতে পাবেন। দেখেন আমি হচ্ছে এখন মক্কাতে চলে আসছি। তো এভাবে হচ্ছে আপনারা কোন ধরনের জায়গা সার্চ করে দেখতে পারেন। তো আমি আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে ইউটিউব। আপনারা সবাই কম্পিউটারে ইউটিউব দেখতে চান, তো ইউটিউব লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যে এখানে ইউটিউব চলে আসছে, আপনারা এখানে ইউটিউবে ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউবে আমরা ক্লিক করব, তারপর এখানে ইউটিউবে চলে আসবে এবং আপনার এখান থেকে বিভিন্ন ভিডিও যা এমন যাই তাই সার্চ অপশন আছে, সার্চ দিয়ে ইউটিউব দেখতে পারেন। পরে আমরা যে ফটোগুলো ডাউনলোড করলাম এটা আরেকটা ভাবে দেখা যায়, সেটা হচ্ছে যে এই যে কর্নারে দেখবেন যে থ্রি ডট অপশন আছে এটাতে প্রেস করবেন। প্রেস করার পরে দেখবেন যে এখানে ডাউনলোডস নামে একটা অপশন আছে, তো এই ডাউনলোডসে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন যে আপনি যে জিনিসগুলো ডাউনলোড করেছেন সেগুলো এখানে শো করবে। তো আমি ফার্স্টে ডাউনলোড করছিলাম এই ফটোটা, তারপরে এটা, তারপরে এই ভিডিওটা ডাউনলোড করছি, এটা এখানে শো করছে। আমি এবার ব্যাকে চলে যাই, ব্যাকে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে আমি যে লাস্ট সার্চ করেছিলাম কি দিয়ে সেটাও এখানে দেখতে পারবো। এই যে হিস্টোরি আছে, হিস্টোরিতে ক্লিক করলে এদিকে দেখবেন যে আমি মক্কা লিখে সার্চ করছিলাম, তারপরে দুটা ট্যাবে ছিলাম, ঠিক আছে। তো আমি আবার সেখানে যেতে চাইলে এটার উপরে ক্লিক করলে আমি যে মক্কায় ছিলাম তো সেটা আবার এখানে চলে আসবে। এবার মনে করেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা এখানে নো কপিরাইট আমি যে পিকচার দেখাইছিলাম, এখন আপনারা এই পেজের মধ্যে আছেন, থাকার পরে আপনার এই টোটাল পেজটা হচ্ছে প্রিন্ট দেওয়ার দরকার হলো বা টোটাল পেজটা কাউকে দেখাবেন এটা প্রিন্ট আকারে দিবেন, তাহলে আপনারা যদি কন্ট্রোল পি প্রেস করেন তাহলে কিন্তু এই টোটাল পেজটা প্রিন্ট হয়ে যাবে। যদি আপনার কাছে প্রিন্টার থাকে তো এখানে হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি পোর্ট্রেট বা এভাবে দিতে চান নাকি ল্যান্ডস্কেপ করে দিতে চান তাহলে এটা এভাবে দিয়ে দিবেন। এখানে কালার চাইলে কালার দিবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে প্রিন্ট করে দিলেই আপনার এটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। বা এখান থেকে এই যে প্রিন্ট অপশন আছে এই প্রিন্টে ক্লিক করলেও এটা প্রিন্ট চলে আসবে। আমার ফার্স্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এখানে শর্টকাট আমি কিছু তৈরি করে রাখছি, এই শর্টকাটগুলো কিভাবে তৈরি করছি সেটা দেখাবো বলেছিলাম, তো আমি সেটা হচ্ছে আপনাদের দেখাবো। মনে করেন আমি হচ্ছে এখানে জিমেলের একটা শর্টকাট করব বা অন্য কোনো একটা, এই যে এইটা যে নিয়েছি এই পেজটা, এই পেজটা শর্টকাট করব। মানে ওইটাতে যেমন আমরা এখানে যেমন ক্লিক করলে ইউটিউবে চলে যাই, তো ওই শর্টকাটটা এখানে নিয়ে আসবো যেন ক্লিক করলেই এখানে আমি চলে আসতে পারি। তো এই জন্য কি করতে হবে, আমার তো ফার্স্টে সেই পেজটা ওপেন করা লাগবে। এরপরে আমি যে বলেছিলাম কিভাবে হচ্ছে আপনারা ইউআরএল বা
লিংক কপি করবেন তো এটা হচ্ছে সেই লিংক লিংকের উপরে ক্লিক করে কন্ট্রোল সি প্রেস করবেন সি প্রেস করে বা এখান থেকে রাইট বাটন প্রেস করে কপি প্রেস করবেন কপি প্রেস করার পরে সেই নিউ ট্যাবে চলে যাবেন যাওয়ার পরে অ্যাড শর্টকাটে যাবেন শর্টকাটে যাওয়ার পরে যে ইউআরএল এটাতে সেই লিংকটা দিবেন আমি এটাতে লিংকটা দিয়ে দিচ্ছি এরপরে ওটা কি নামে আপনি লিখতে চান যেমন এটা আমি এখানে জিমেইলে জিমেইল দিয়েছিলাম এটাতে আমি যদি লিখি যে ফ্রি ফটো ফ্রি ফটো যদি লিখতে চাই তো সেটা লিখে দেব এবার আমি যদি এটা সেভ করে দিই বা ডান করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ফটোস লিখে চলে আসছে এবং ওই ওয়েবসাইটে লোগো চলে আসছে এখন জাস্ট আমি এটাতে ক্লিক যদি করি তাহলে এক ক্লিকে আমি চলে আসতে পারছি ওই জায়গায় তো এইভাবে মনে করেন এখানে আপনি আপনার দরকারি যেমন হচ্ছে ইউটিউব ফেসবুক জিমেল ড্রাইভ বা আপনি যেই ওয়েবসাইটে হয়তো বা ফ্রিল্যান্সার আপনি যে ওয়েবসাইটে কাজ করছেন সেই ওয়েবসাইটেরও লিঙ্কটা এখানে কপি করে নিয়ে সেভ করে দিতে পারেন বা অ্যাড শর্টকাট করে রাখতে পারেন তাহলে কি হবে বারবার আপনাকে এইভাবে গিয়ে আপনাকে এইভাবে সার্চ করা লাগবে না সেই পেজ সার্চ করে খুঁজে আবার যাওয়া লাগবে না জাস্ট একটা ক্লিক করবেন এবং ভিতরে সেটার ভিতরে চলে যাবেন তো ক্রোমটা চাইলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এই যে কাস্টমাইজ আছে এই কাস্টমাইজ অপশনে গেলে আপনি ক্রোমের এখানে ব্যাকগ্রাউন্ড আছে কালার থিম আছে এই কালার থিমগুলো দিয়ে অ্যাড করে নিতে পারেন যেমন আমি যদি এই কালারটা দেওয়া আছে এটাতে প্রেস করছি এবং এটা দেখবেন যে কিছুটা এই রঙের ওই রঙের কালারের থিম হয়ে গেছে তো এইভাবে ক্রোমের আপনি থিম চেঞ্জ করে নিতে পারবেন তো আপাতত আমার জানা মতো ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে এতটুকু জানলেই হবে তা বাদেও আরও জানার আছে অনেক কিছুই আছে সেগুলো হচ্ছে আপনারা যখন ব্যবহার করবেন আপাতত এই দুইটা ভিডিও দিয়েছি দুইটা ভিডিও আপনারা দেখেন দেখার পরে হচ্ছে আপনারা নিজে নিজে চেষ্টা করেন ট্রাই করেন ট্রাই করার পরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানান বা এই রিলেটেড কি ভিডিও চাচ্ছেন যে ইন্টারনেট ব্রাউজিং এর কি সমস্যাগুলো ফেস করছেন সেই রিলেটেড ভিডিও যদি বানাতে আমাকে আপনারা কমেন্টে বলেন তো আমি বানাবো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।